চিনে টুনু দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস। না দেখার কি হলো, দেখলে কথা বলতে হবে নাকি? আরে আমি কি করছি, আমি কিছু জানতাম? আমি তো কিছুই জানতাম না। সবের চেনা হয়ে গেছে আমার, কাউকে নতুন করে চিনতে হবে না। টুনু শোন, তুই দোষ দিতে চাইলে আমাকে দোষ দিতে পারিস, কিন্তু বুলবুলি আপার মুকুল ভাই যে আমাদের বাসায় ডেটিং করতে আসতো, এই ঘটনাটা আমি আসলেই জানতাম না। তুই প্রয়োজনে বুলবুলি আপার সাথে কথা বলে দেখ, বুলবুলি আপা পুরো ব্যাপারটা ভাবিকে কনভিন্স করে ঘটাইছে। ভাবিকে কনভিন্স করে কিভাবে? হ্যাঁ, আমার মা যে ভাবিকে এত পছন্দ করে, সেই ভাবিকে এই প্রতিদান দিল মাকে? ভাবিও আসলে বুঝতে পারে না ব্যাপারটা। ও ভাবি তো অবুঝ না, ফিডার খায় এখনো, তাই না? ঠিকই আছে, তুই না আসলেই একটা পাউল, তোকে ডাকাই আমার ভুল হয়েছে। দিলি কেন, তোকে ডাক দিতে বলছি আমি? তুই যদি মানুষ হইতি, ভাবিকে নিয়ে নোংরা কথাগুলি না বলতে পারতি না। তোর সাথে ডালিমের সাথে আমার যে সম্পর্কটা আছে, ভাবির সাথে তো বুলবুল আপার সেই সম্পর্কটাই আছে। তোর ডেটিংয়ের প্রয়োজন হলে বা অন্য কোনো প্রয়োজন হলে আমি যেমন হেল্প করতাম, ভাবি তো ঠিক সেই কাজটাই করছে। এখানে তো ভাবির কোনো দোষ দেখি না আমি। তুমি তোমার নির্দোষ ভাবিকে নিয়েই থাকো, ভুল করেও কোনো দিন আমাকে ডাকবি না। আমি তোর প্রেম ভাঙবই, আমি ডালিম বলে দিলাম, তুই দেখে রাখিস। ঠিক আছে ভাঙিস। তোর আজকে বিদ্যুতের বিল দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, আজকেই লাস্ট ডেট, না দিলে জরিমানা হয়ে যাবে। ও তাহলে তো আপনার খুব জরুরি কাজ, সময় নষ্ট করা ঠিক হচ্ছে না, যান তাহলে।